নমস্কার, শ্রী আম্মা ভগবান শরণম। এখন আমরা শ্রী কল্কির চমৎকার শুনব। আমার নাম রেখা পণ্ডিত, আমি গুজরাটে ভদোদরাতে থাকি। আমি মনস্থির করেছিলাম আমার বাড়িতে তিনটি কলস পূজা করব, একটি স্বামীর স্বাস্থ্যের জন্য, অন্যটি আমার স্বাস্থ্য ও তৃতীয়টি আমার ছেলের জন্য, যে ইতালিতে পড়াশোনা করে, যার কর্ম অনুমতিপত্র আসছিল না। আমি ঠিক করলাম আমাদের বাড়ির রাধুনি ভাবনাকে দিয়ে ছেলের সংকল্পের পূজা করাব, কারণ শ্রী আম্মা ভগবানের প্রতি তার পূর্ণ বিশ্বাস আছে এবং তাকে আমি বাড়ির একজন সদস্যই মনে করি। একটি কলস পূজা, একটি সংকল্প, এই ব্যাপারটা না বুঝে ভাবনা তার নিজের জন্য প্রার্থনা করল। 1,00,000 টাকায় ভাবনার স্বামী একটি গাড়ি কিনেছিল। যখন থেকে ভাবনার স্বামী একটি কাজ পেয়ে যায়, গাড়িটা পড়িয়েছিল। ভাবনা প্রার্থনা করেছিল আম্মা ভগবান কিছু করুন, যাতে তারা গাড়ি থেকে কিছু উপার্জন করতে পারে। ঠিক তার পরের দিনই ভাবনার কাছে অপ্রত্যাশিত সুযোগ আসে, গাড়িটা সে 6,00,000 টাকায় ভাড়া দেবার চুক্তি করতে পারে। ভাবনা সারা দিন কঠোর পরিশ্রম করে, সময়াভাবে সে কোনো পূজা বা সাধনায় অংশগ্রহণ করতে পারে না। পরম করুণাময় আম্মা ভগবান তাকে আশীর্বাদ দেবার জন্য আমাদের বাড়িতে কলস পূজা করিয়ে নিয়েছিলেন। ছানি অপারেশনের পর যেহেতু আমার শ্বশুর মশাইয়ের চোখে নানা জটিলতা দেখা দিয়েছিল, আমি চিন্তিত ছিলাম। বংশগত কারণে আমার স্বামীও ছানি অপারেশনের পরে জটিলতা দেখা দিতে পারে। শ্রী কল্কি আম্মা ভগবানের আশীর্বাদে আমার স্বামীর ছানি অপারেশন সফল হয়। 15 আগস্ট শ্রী আম্মার জন্মদিনে আমি কলস পূজা করে আম্মাকে জানালাম যে তুমি এই কলস থেকে কোথাও যাবে না, যতদিন না আমার ছেলে তার কর্ম অনুমতি পত্র পায়। চমৎকারিক ভাবে সেই প্রক্রিয়া তখনই শুরু হয়ে যায়। ছেলেকে বলা হয়েছিল অনুমতি পত্র 22 সেপ্টেম্বরে পাবে। শ্রী আম্মা ভগবানের অপরিসীম কৃপায় বহু প্রতীক্ষিত অনুমতি পত্র সে 24 আগস্টের মধ্যেই পেয়ে গেছিল। শ্রী আম্মা ভগবানের চরণপদ্মে আমার বিনম্র প্রণাম ও আন্তরিক কৃতজ্ঞতা অর্পণ করি।